যেই রাস্তায় আমার মেয়েরা বের হতো আধা কাঁচা আধা পাকা, সেই রাস্তায় দুলাল হত্যাকারীর ফাঁকি চাই, আমার মেয়েরা এগুলো পার হয়ে আসা যাওয়া করতো আর রাতে আমাকে ফোন দিয়ে কান্নাকাটা করতো, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই। এখনো ষড়যন্ত্র চলছে, আমি শুধু এটুকু বলবো, ওই দিন আমাদের প্রিয় নেতা আমাদেরকে ডেকেছেন কুমিল্লা টাউন হলে, পরামর্শ সভা, পরামর্শ সিদ্ধান্ত নেবেন প্রিয় নেতা হাজি আকামো বাহাউদ্দিন বা সাহেব উদ্বোধনের সকল বিষয়ে, কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই আমাদেরকে সজাগ থাকতে হবে। এখনো রাতের অন্ধকারে শ্রমিক লীগের বন্ধুদেরকে বলবো, ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো, স্বেচ্ছাসেবক যুবলীগের বন্ধুদেরকে বলবো, রাতের অন্ধকারে এখনো তারা ঢুকে যাদের জন্য আমরা জেল খেটেছি মিথ্যা হত্যা মামলায়, শারীরিকভাবে তখন আরো অনেক স্বাস্থ্য ছিল, এই গরমের মধ্যে আমরা যখন জেলে ঢুকলাম গিয়ে কর্মীদের কাছ থেকে গল্পের মতো শুনেছি, মরহুম তপনদা আব্দুল লতিফার সাহেবদের কষ্টের কাহিনী, আজকে অনেকটা স্তব্ধ, গতকালকে অনেক কথা বলেছে, বলেছে ধৈর্য ধরো, রাজনীতি এত অস্থিরতা দিয়ে হবে না, সব কথা মুখে বলতে পারবে না, ধৈর্য সহ্য করে রাজনীতি কত আর আর কত, যারা আমার নেতার ফাঁকি চেয়েছেন পোস্টাল লিফলেট গলায় টাঙ্গে, তারা আজকে যখন নেতার জন্য বক্তব্য রাখে তখন গায়ে লাগে, 40 বছরের রাজনীতিতে একদিনের জন্য প্রিয় নেতাকে ছেড়ে যায় নাই, মৃত্যু পর্যন্ত যাব না, তার প্রধান কারণ এই কুমিল্লায় সততা সরলতা এবং কর্মী বান্ধব পরিবার আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না, একজন নেতার নাম বলতে পারবেন না, হাজি আকম বাহাউদ্দিন বা আরফানুল লতিফ সাহেব যেভাবে কর্মীকে বুকে আগলে সন্তানের মতো লালন করেন, একজন নেতা করে এই কুমিল্লা খুঁজে পাবেন না, সকালে ব্যবহার করবে বিকাল বেলা টিস্যুর মতো মুছে ছুড়ে ফেলে দেবে, কালকে দুপুর বেলা প্রিয় নেতা বাসায় গেলাম দেখা করার জন্য, নেতা মুখে কিছু বললেন না, দাদাকে বললেন বলো খুরশেদ আসছে, ভাবি আসলো কথা বললো, এতটুকুই তোমাদের প্রাপ্য, তার চেয়ে বেশি কিছু চাই না, ধন সম্পদ মান সম্মান দেওয়ার মালিক সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আল্লাহ পাক, সুস্থ রাখার মালিক আল্লাহ পাক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, জানা হয়েছে আমি শুধু এটুকু বলবো, অতীতের সকল ইতিহাস যদি ঘাটেন শফিক সিকদারের চেয়ে জনপ্রিয় ছাত্র নেতা ছিল না, তানিমের চেয়ে জনপ্রিয় ছাত্র নেতা ছিল না, অনেকেই আমাকে বলেন আপনারা নাকি আমার লোক, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কালকে যদি আরফান লতিফ সাহেব আমার নামটা কেটে দেয় আপনারা কেউ থাকবেন আমার সাথে, জোরে বলেন থাকবেন, বাহার সাহেব যদি আমার নামটা কেটে দেয় আপনারা কেউ থাকবেন, কোন লোক আমাদের হওয়ার প্রয়োজন নাই, হাজি বাহারের থাকেন, ছবি দিতে বললাম ব্যানারে যে প্রিয় নেতা আপনার ছবিতে পেছনে উদ্বোধন উপলক্ষে, আমাকে বলেছে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং হাজি বাহার ছাড়া পেছনে কারো ছবি হবে না, বলতে পারবেন ছবি না দেওয়ার জন্য কর্মীরা গালি শুনে, ফেস্টুনে ব্যানারের নামটা না থাকলে কর্মীরা গালি শুনে, আর আমাকে ধমক দিয়ে বলেছে আমার ছবি দেওয়া যাবে না, দিস ইজ আর বলল আপনি বাবা, এই কারণে আল্লাহ পাক ওনাকে এই জায়গায় নিয়ে আসছে, আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো, কেন শুধু শ্রমিক লীগ কেন, আওয়ামী লীগের 2 ইউনিটের সাধারণ সম্পাদক সাহেবরা এখানে আছেন, প্রতি সপ্তাহে একবার বসেন, মান্থলি মিটিং করেন, সংগঠনের বাস্তব অবস্থা নেতাকে অবহিত করেন, রাতের অন্ধকারে যখন তারা ঢুকে শফিক সিকদারের নাম বারবার দ্বিতীয়বার লেখে নাই, তানিমদের নাম বারবার লেখে নাই, জনপ্রিয় ছাত্র নেতার আজকে আস্থা করে কুমিল্লাতে তাদের নাম নাই মুছে ফেলেছে জনগণ মন্ত্রী, আমি শুধু বক্তব্য রাখছি এই কারণে, রাতের অন্ধকারে গোবিন্দপুর 14 গ্রাম লাল মায়ের প্রেম ছাড়তে হবে, লাল মায়ের প্রেম ছাড়তে হবে, সিদ্ধান্ত নিতে হবে সততার সাথে সরলতার সাথে, জীবনের সোনালী সময়গুলা কুমিল্লার মানুষের জন্য যে নেতা বিসর্জন দিয়েছেন, আজকেও যিনি শুধু কুমিল্লাকে নিয়ে ভাবেন, আজকেও যিনি জোর গলায় বলেন কুমিল্লা এগুলোই এগোবে বাংলাদেশ, সেই নেতার জন্য
প্রাণ খুলে দোয়া করেন, সততা নিষ্ঠার সাথে ওনার পাশে থাকেন। দিনে এক চেহারা, রাতে এক চেহারা, সেই দিন এখন আর নাই, ব্যবস্থা নেওয়া হবে। আর কত সহ্য করব, জেল তো খাটছি, অনেক তো সহ্য করছি, বক্তব্য দীর্ঘায়িত করব না। শ্রমিক লীগের এক আয়োজনের জন্য শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই যিনি উপস্থাপনা করছেন জাকির চৌধুরী সহ। যদিও পরে এসেছে, গ্যাস ছাড়া আমাদের চলবে না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কুমিল্লা মহানগর শ্রমিক লীগের। ধন্যবাদ জানাই কুমিল্লা মহানগর কৃষক লীগের পক্ষ থেকে, আজকে সকল উপস্থিত থেকে। আসসালামু আলাইকুম।